হাদিস চারশো ষোলো মুসদ্দাদ রাহমতুল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রেসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মদিনার উচ্চ এলাকায় অবস্থিত বানু আমর ইবনে আউফ নামক গোত্রে উপনীত হন তাদের সঙ্গে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম চোদ্দ দিন অপর বর্ণনায় চব্বিশ দিন অবস্থান করেন তারপর তিনি বনুনাজ্জারকে ডেকে পাঠালেন তারা কাঁধে তলোয়ার ঝুলিয়ে উপস্থিত হল আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম ছিলেন তার বাহনের ওপর আর আবু বকর আল্লাহ আনহু সে বাহনেই তার পেছনে আর বনুনজারের দল তার আশেপাশে অবশেষে তিনি আবু আবুয়ুব আনসারী আল্লাহ আনহুর ঘরের সামনে অবতরণ করলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম যেখানেই সালাতের বক্ত হয় সেখানে সালাদ আদায় করতে পছন্দ করতেন এবং তিনি ছাগল ভেড়ার খোঁয়ারেও সালাত আদায় করতেন এখন তিনি মসজিদ তৈরি করার নির্দেশ দেন তিনি বনুনাজ্জারকে ডেকে বললেন হে বনুনাজ্জার তোমরা আমার কাছ থেকে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো তারা বলল না আল্লাহর কসম আমরা এর দাম নেব না এর দাম আমরা একমাত্র আল্লাহর কাছেই আশা করি আনহু বলেন আমি তোমাদের বলছি এখানে মুশরিকদের কবর এবং ভগ্নাবশেষ ছিল আর ছিল খেজুর গাছ রসুলি করিম সাল্লসালামের নির্দেশে মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হল তারপর ভগ্নাবশেষ সমতল করে দেওয়া হল খেজুর গাছগুলো কেটে ফেলা হল এবং তার দুই পাশে পাথর বসানো হল সাহাবিগণ পাথর তুলতে তুলতে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করছিলেন আর করিম সাল আলহিসাল্লাম ও তাদের সাথে ছিলেন তিনি তখন বলছিলেন আল্লাহ আখিরাতের কল্যাণ ছাড়া প্রকৃতপক্ষে আর কোন কল্যাণ নেই আপনি আনসার ও মুহাজিরগণকে ক্ষমা করে দিন হাদিস চারশো সতেরো সুলেমান রহমতুল্লাহ আলহ সনদে আনসিবনে মালিক রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন রাবি বলেন তারপর আমি হজরত আনস রাজি আল্লাহ বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের আগে তিনি অর্থাৎ নবী ইমসাল্লাহ সাল আলহি ওসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন হাদিস চারশো সাদাকা ইবনে ফদল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে ইবন কে তার উটের দিকে সালাত আদায় করতে দেখেছি আর ইবনে আনহুমা বলেছেন আমি রসুল করিম সাল আলাইসাল্লামকে তা করতে দেখেছি হদিস চারশো উনিশ আবদুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলহসনদে আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালহুমা থেকে বর্ণিত তিনি বলেন একবার সূর্য গ্রহণ হল তখন রসুরুল্লাহ সাল আলহিউসাল্লাম সালাত আদায় করলেন তারপর বললেন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে আজকের মতো ভয়াবহ দৃশ্য আমি আর কখনো দেখিনি হাদিস চারশো বিশ মুসদ্দ রহমতুল্লাহ আলহ সনদে ইবনে অমর রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল করিম সাল আলহাম বলেছেন তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবরে পরিণত করবে না